রাধে রাধে সবাইকে, আজকে রাধা অষ্টমী আর আমরা যাচ্ছি মায়াপুর। এতদিন পরে আমাদের ডাক পড়েছে, খুবই ইমোশনাল আর খুব খুশি। রাধে রাধে সকলকে, এই যে আমার কৃষ্ণ চললাম মায়াপুরে। কৃষ্ণ চলল রাধিকাকে খুঁজতে, চলো তাহলে যাওয়া যাক মায়াপুরে। আমাদের সাথে একটা ফ্যামিলি যাচ্ছে, তাহলে আমরা সবাই রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। অনেক সকালেই আমরা বেরিয়েছি, ড্রাইভারের কাছে শুনলাম 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা আমাদের লাগবে, তাই সকাল সকাল সবাই বেরিয়ে পড়লাম। আর অনেকটা রাস্তা, তো মাঝখানে এক জায়গায় আমাদের দাঁড়াতে হবে, সেখানে সবাই চা টিফিন করবে। কি টিফিন করলো ঠাকুর? আর আমরা সবাই মিলে চা বিস্কুট খেলাম। এরপরে আবার আমরা রওনা দেব। আমি এই ফার্স্ট টাইম মায়াপুর যাচ্ছি, অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো, কিন্তু সময় হয়ে পারছে না। ফাইনালি আজকে আমি মায়াপুর যাচ্ছি, আর এতটাই মজা হচ্ছিল, বুঝতেই পারছো, আমাকে দেখে, আমার ফ্যামিলিকে দেখে সবাই খুব এক্সাইটেড। এরপরে সবাই মিলে আমরা মহাপ্রভুর মন্দিরে গিয়েছি, সেইখানে মহাপ্রভুকে দর্শন করব, এরপরই আমরা মায়াপুরে যাব। আমি চেক করতে হবে, 3 বার যেমন ঘুরেছিস তাহলে 3 বারই ঘুরতে হবে। আমি তো খুব এক্সাইটেড আমি রাধা রানীকে দেখার জন্য। এরপরে একটা ঠাকুমা আমাদের সকলকে তিলক পরিয়ে দেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এরপরে আমরা চললাম নিজেদের উদ্দেশ্যে মায়াপুরের দিকে। এই যে আমার ছোট কৃষ্ণ, তারও খুব আনন্দ হচ্ছিল। রাধে রাধে, এখানে জানুয়ারি ফেব্রুয়ারি আসলে বিশাল চাপ, জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বরে মায়াপুর চলে এসেছি, চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো। গাড়িটা পার্কিং করে আমরা মেইন গেটের সামনে যাচ্ছি। আমরা চলে এলাম মায়াপুরে রাধা রানী আর কৃষ্ণের দর্শন করতে। এইখানে কাউন্টারে টিকিট কাটতে হয় মহাপ্রসাদ সংগ্রহ করতে। অনেক সকালেই আমরা বেরিয়েছি, খিদেও পেয়েছিল, তাই আমরা প্রসাদটা খেয়ে নিলাম সবাই মিলে। এইখানে নিরামিষ খাবার যে এত সুন্দর লাগে কী আর বলবো, না খেলে বিশ্বাসই করা যায় না। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা ঘুরে ঘুরে মন্দিরটাকে দেখছিলাম। এইখানে অসাধারণ একটা গাছ ছিল আর তার ফুল ছিল শামুকের মতন, আর তখন থেকেই মা এই গাছের দিকে তাকিয়েছিল, যদি একটা ফুল পাওয়া যায় ভগবান মনে হয় মায়ের মনের কথা মা পেয়েছে, তাই মাকে এই ফুলটা উপহার হলো। ওই যে উনি অনেকক্ষণ ধরে ঠাকুরকে বলছে একটা ফুল দাও, এই যে ঠাকুর একটা ফুল দিয়েছে, এই যে দেখো কি সুন্দর শামুকের মতন দেখছে।
কি সুন্দর ভিতরে ভিতরে দেখো এরকম। কেমন লাগলো তোমার ফুলটাপে? খুব ভালো লাগলো। এরপরে একটা মজার ঘটনা হয়েছে আমাদের সাথে। চলো তাহলে যাওয়া যাক। পায়ের জুতো আলাদা আলাদা দেখতে পাচ্ছ, একটা গোপী ড্রেস কিনতে গিয়ে আমাদের জুতো আলাদা হয়ে গেছে। আর হ্যাঁ, এখন আমি কাকে খুঁজতে যাচ্ছি যে আমার জুতোটা নিয়েছে। এই যে ইনার সাথে আমার জুতো চেঞ্জ হয়ে গেছে, ইনার একটা জুতো আমার একটা জুতো, মানে দুজনের দুই রকমের জুতো ছিল। আর আমার মিষ্টি কৃষ্ণর জন্য একটা মুকুট একটা মালা আমরা কিনে নিলাম। আর হ্যাঁ, এরপরে আমরা দেখবো সন্ধে আরতি, আর তার জন্য আমরা জলদি জলদি যাচ্ছি। আর সেখানে গিয়ে আমাদের ফোন জমা দিতে হবে, কারণ কি ফোন অ্যালাও নেই। খুব এক্সাইটেড আমরা রাধারানী কৃষ্ণ আর গোপীকে দেখব। বিকেল 5টা বাজে আর সন্ধে আরতি হয় 6টায়। সুন্দর রঙ্গোলি দিয়েছে এরা, কারণ আরতি বেরোবে রাধারানী আর কৃষ্ণকে নিয়ে। এরপরে আমরা সন্ধে আরতির দেখার জন্য ঢুকে পড়লাম। আমি অনেক কষ্ট করে একটা মোবাইল নিয়েছি তোমাদের দেখানোর জন্য। খুব সুন্দর দৃশ্য, আর এত লোক হয়েছিল কি আর বলবো। প্রচুর গরমও ছিল, কিন্তু তার সাথে খুব মজাও হচ্ছিল। এই যে আমার রাধারানী আর কৃষ্ণ আর অনেকগুলো গোপী, তোমাদের সকলকে সুযোগ করে দিলাম মায়াপুরে রাধারানী আর কৃষ্ণ গোপীদের দেখার জন্য। এখন সন্ধ্যা আরতি চলছে। আরতি শেষ করে আমরা বাইরে এলাম। বাইরে এসে সবাই অনেক নাচ করছে, তার সাথে আমরাও শুরু করে দিলাম। সত্যি কথা বলতে অসাধারণ মজা হচ্ছে। কেমন লাগলো আজকে রাধা অষ্টমীতে? অনেক নাচ করেছি আমরা, অনেক নাচ করেছি, অনেক মজা করেছি। সন্ধ্যা আরতি দেখেছি, সন্ধ্যা আরতি দেখেছি, মানে অপূর্ব যাকে বলে, তাই তো? তোমাদের কেমন লাগলো? আমাদের খুব ভালো লেগেছে। সন্ধ্যা আরতি দেখেছো, মজা করেছো, নাচ করেছো তুমি বাবা, দারুণ দারুণ এনজয় করেছো, খুব সুন্দর হয়েছে। তাহলে সবাইকে বলে দাও, সবাইকে জানাই আজকে আমরা মায়াপুরে সকাল 6টায় আমরা মায়াপুরে এসেছি। 6টা থেকে এখন 8টা বাজতে গেল, কীভাবে টাইমটা কেটে গেলো বুঝতেই পারলাম না। তো এখনও অবধি যারা মায়াপুর আসেনি তারা সবাই মায়াপুর খুবই মজা হয়। আজকে আমার জীবন সার্থক, আমার পুরো পরিবারের সাথে আমি এসেছি, সবাই খুব খুশি। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে আমরা এখন ঘরে ফিরবো, কিছু কিছু ফটো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। মায়াপুর খুব সুন্দর জায়গা, আর যারা যারা আসবে তারা তারা অবশ্যই আসবে। কেমন লাগলো ভিডিওটা আমাদের তা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে সকলকে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।